পরিবেশ প্রদূষণ আর নিয়ন্ত্রণের লক্ষ্য লৈ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশ। রাজ্য সরকারের প্রতিটি সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠানত রোপণ করব লাগিব গছ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই নির্দেশের পাছতে শুক্রবারে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সুপার স্পেশালিটি হসপিটালের চৌহদত রোপণ করা হয় 300 গছপুলি। চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষক অভিজিৎ শর্মায় বকুল ফুলের এজোপা গছপুলি রোপণ করে আরম্ভ করে এই কার্যসূচী। পরিবেশ প্রদূষণ নিয়ন্ত্রণের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কঠোর হয়ে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ক্ষেত্রে। রাজ্য সরকারের প্রতিটি সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠানত এতিয়ারেপরা রোপণ করব লাগিব গছ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই নির্দেশের পাছতেই শুক্রবারে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সুপার স্পেশালিটি হসপিটালের চৌহদত রোপণ করা হয় 300 গছপুলি। চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষক অভিজিৎ শর্মায় বকুল ফুলের এজোপা গছপুলি রোপণ করে আরম্ভ করে এই কার্যসূচী। Honorable Chief Minister, institutional plantation program for a month, that's a very good initiative, government or our Honorable CM Sare, besides ki greenery to barok, amar yate biohazards bohut hoy, his directions, and amar staff ho bohute doctors bhe dekhi se bhal paise. সো আমি গোটে প্লান্টেশন বিশেষকে আমার সুপার স্পেশালিটি আর ক্যান্সারের ফলে ক্যান্সার হসপিটালের ফলে আমি প্লান্টেশনটা করি আর উইল কন্টিনিউ ফর ওয়ান মান্থ আর উই হোপ এতিয়া ডাঙর গছব রুইছো 3-4 বছর পিছত বহুত মানুষ সাহ দিবলে সক্ষম হব। প্রতিক্রিয়া অব্যাহত আছে রঞ্জন গগৈক পোনপটীয়াকৈ অপমান করাক লৈ। মহুয়া মৈত্রে পোনপটীয়াকৈ অপমান করলে রঞ্জন গগৈক আর মিস্টার গগৈ বলে রঞ্জন গগৈক বুঝাইছিল বলে তেও আকৌ এবার টুইট করেছে। যৌন নির্যাতনের সলনি মিস্টার গগৈ লিখার পরামর্শ আর মিস্টার গগৈ বলে লিখি তেও যৌন নির্যাতনের এই প্রসঙ্গটো আকৌ এবার উত্থাপন করেছে। মহুয়া মৈত্রর এই টুইটের পাছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনীতিত। আনফালে এই প্রতিক্রিয়া সন্দর্ভত ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্পষ্টীকরণও আহিছে। বিশেষকৈ মহুয়া মৈত্রর বিতর্কিত টুইটক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরাই। আমি রিপুন বরার ভাষ্য শুনাম, কারণ মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের এগারী নেত্রী হয় আর প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হয় রিপুন বরা। স্বাভাবিকতে এই প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার মাজতে রিপুন বরার বক্তব্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। অসমৰ বহু ৰাজনৈতিক নেতাই এই ক্ষেত্ৰত মহুয়া মৈত্ৰৰ সমালোচনা কৰিছে আৰু মহুয়া মৈত্ৰই ৰঞ্জন গগৈক এনেধৰণে টাৰ্গেট কৰাৰ উদ্দেশ্য প্ৰণোদিত কথাক লৈ ইতিমধ্যে ব্যাপক চৰ্চাও হৈছে। ৰঞ্জন গগৈক পোনপটীয়াকৈ অপমান কৰাৰ বাবেই প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। মিষ্টাৰ গগৈ বুলি ৰঞ্জন গগৈক বুজাইছিল বুলি তেওঁ পুনৰ টুইট কৰিছে। ইয়াৰ পূৰ্বৰ টুইটটোত তেওঁ মিষ্টাৰ গগৈ বুলি উল্লেখ কৰি সেক্সুৱেল হেৰাছমেণ্টৰ প্ৰসংগ উত্থাপন কৰিছিল এটা বিশেষ বিষয়ক লৈ, যিহেতু তেওঁ মন্তব্য প্ৰকাশ কৰিছিল পূৰ্বৰ কিছু ঘটনাক্ৰমক লৈ। আৰু তাৰ পাছতেই মহুয়া মৈত্ৰৰ এই মন্তব্যসমূহৰ পাছত আকৌ এবাৰ তীব্ৰ জোকাৰণিৰ সৃষ্টি হৈছে। বিশেষকৈ 1100 পৃষ্ঠাৰ যিখন পুস্তিকাৰ কথা আমি উল্লেখ কৰিছিলোঁ তাত কিছুমান শব্দ অসাংবিধানিক বুলি উল্লেখ কৰা হৈছিল। কিছুমান শব্দ সংসদৰ মজিয়াত প্ৰয়োগ কৰিব নোৱাৰিব, তাত সেক্সুৱেল হেৰাছমেণ্টৰ দৰে শব্দসমূহো অন্তৰ্ভুক্ত কৰা হৈছিল। আৰু তাৰ পাছত মহুয়া মৈত্ৰই ৰঞ্জন গগৈক উদ্দেশ্য কৰি এক বিশেষ টুইট কৰিলে। সেই টুইটটোৰ পাছতেই এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। মই হাইকমাণ্ডৰ দৃষ্টিগোচৰ কৰিছিলোঁ আৰু তেতিয়া হাইকমাণ্ডে এইটো বস্তু ইণ্টাৰফেয়াৰ কৰিলে। তেওঁ আৰু মহুয়া মৈত্ৰক আৰু ক্লেৰিফাই কৰিবলৈ ক'লে, যদিও মহুয়া মৈত্ৰই ক্লিয়াৰলি কৈছিল যে মই মিষ্টাৰ গগৈ, মই কোনো গগৈ কমিউনিটিক বা কোনো এটা কমিউনিটিক মই ডেমেজ করা নাইকিয়া। মিষ্টাৰ গগৈ মিনস অনলি ওয়ান সিঙ্গল পার্সন, গগৈ উপাধি এজন মানুহকে মই কৈছো, নামটো তেওঁ কোৱা নাছিল। আর সেই কারণে আজি সেই বস্তুটোৱে যেহেতু সেই কথাটোৱে যেহেতু কিছুমান মানুহে বুজাত ভুল বুজাবুজি হৈছে আর সেই কারণে তেওঁ ফার্ডাৰ ক্লেৰিফাই কৰি দিলে। আজি ছেকেণ্ড এটা টুইট কৰি আপোনালোকে সেইটো পাইছে আৰু সেই টুইটত তেওঁ ক্লিয়াৰলি কৈছে যে মই মিষ্টাৰ গগৈ বুলি কৈছিলোঁ, কোনো মই এটা কমিউনিটিক মই এটেক কৰা নাই বা কোনো কমিউনিটিক মই ডিফেণ্ড কৰিবলৈ কোৱা নাই, মই এজন মানুহৰ কথা কৈছোঁ। আৰু সেই মানুহজন হৈছে, তেওঁ স্পেচিফিকেলি ক'লে যে ৰঞ্জন গগৈ নাও তেখেত বৰ্তমান ৰাজ্যসভাৰ নমিনেটেড মেম্বাৰ। তেওঁ একদম স্পেচিফিকেলি ক্লিয়াৰ কৰি কৈছে। গতিকে এজন মানুহক কোৱাৰ কাৰণে
এটো কেতিয়াও এটা কমিউনিটিক কোৱা নুবুজায় পাৰ্টিকুলাৰ এজন মানুহক কোৱা হৈছে। গুৱাহাটী মহানগৰীৰ এক খবৰ।